বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন বই, নির্ভুলভাবে একটি বই কিভাবে পাঠকদের সামনে তুলে ধরা যায় সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, যাতে সবারই যেন একটু উপকার হয়। আমি প্রকাশনা এসে যে সব সমস্যাগুলো আমার চোখে পড়েছে আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, যাতে বাংলা সাহিত্যের যাতে ভালো বইগুলো যেন আসতে পারে, নির্ভুল একটি বই আসতে পারে সে বিষয়ে। এই জন্য আমি বলবো যে যেসব লেখক পাণ্ডুলিপি প্রকাশকদের কাছে দিয়ে থাকেন তারা যেন একটু সময় প্রকাশককে দিয়ে পাণ্ডুলিপি দেয়, তাহলে কি হবে, একটি প্রকাশক একটি সময় নিয়ে একটি বই প্রকাশ করে দিতে পারে। আমরা দেখি যে অধিকাংশই লেখক ঘুমিয়ে থাকে, ঠিক এমন সময় পাণ্ডুলিপিটা প্রকাশকদের কাছে দেয় সেটা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারি, এই দুই মাসের ভিতরে কিন্তু পুরো পাণ্ডুলিপিটা জমা হয়ে থাকে। এবং কিছু কিছু সচেতন লেখক তারা কিন্তু পাণ্ডুলিপিটা অনেক আগেই জমা দেয়। তো এই জন্য আমি বলবো যে একটু সময় দিয়ে যদি পাণ্ডুলিপিটা যদি লেখকরা প্রকাশকের কাছে জমা দেয় তাহলে প্রকাশক সময় নিয়ে একটি ভালো বই পাঠকদের কাছে তুলে ধরতে পারে। এবং আমরা বিশেষ করে দেখি অনেক লেখক পাণ্ডুলিপিটা এমনভাবে জমা দেয় যে আসলে সে পাণ্ডুলিপির ভিতরে অনেক মানে একটা সুন্দর করে পাণ্ডুলিপিটা কিন্তু অনেকেই জমা দিতে পারে না। তো এই জন্য আমি বলবো তাদেরকে যারা নতুন লেখক বা বই প্রকাশ করতে যাচ্ছেন তারা যেন একটি পাণ্ডুলিপি যখন রেডি করে একটু সময় নিয়ে জন্য পাণ্ডুলিপিটা রেডি করে, যদি তাদের যদি কম্পোজ করার জায়গা থাকে তাহলে অবশ্যই তারা কম্পোজ করিয়ে জন্য দেয়, আর যদি কম্পোজ করার যদি তাদের জায়গা না থাকে তাহলে যেন তারা ভালো করে এটা হাতে লিখে দেয়, লিখে যেন পাণ্ডুলিপিটা প্রকাশকের কাছে জমা দেয়। এখন অবশ্য সব জায়গায় কম্পিউটার হয়ে গেছে, যদি লেখক মনে করে যে আমি একটু কম্পোজ করে দেবো আমার, তাহলে অবশ্যই এটা ভালো দিক, কারণ একটা নির্ভুল হলো, অনেকের সময় অনেকের হাতের লেখাটা অনেকেই বুঝতে পারে না। এই জন্য যদি কম্পোজটা করে যদি একটা হার্ড কপি অথবা লেখাটা ইমেলে দেয় তাহলে দেখা গেল যে একটি ভুলটা কম থাকলো। আসলে একটি বই যখন ভুল থাকে তখন কিন্তু অনেক সময় এত কষ্ট করে একটি বই হলো সেই বইটা ভুল হলো তখন কিন্তু আসলে পাঠকরা কিন্তু খুব মন খারাপ হয়ে যায়, তখন প্রকাশকের পরও যেমন তারা এক ধরনের অনীহা প্রকাশ করে লেখকদেরও অনেক অনীহা প্রকাশ করে। আর আরেকটি বিষয় হলো যে যারা পাণ্ডুলিপিটা রেডি করবেন তারা যেন একবারে নির্ভুলভাবে পাণ্ডুলিপিটা রেডি করবেন, দেখা গেল যে এমনভাবে পাণ্ডুলিপিটা দিলেন প্রকাশকের কাছে, প্রকাশক সেটা টাইপ করলেন, টাইপ করে যখন আপনার কাছে দিলেন আপনি আবার দেখা গেল যে ওর ভিতরে আবার কিছু খুশি বললেন, তা কখনো করবেন না। এমনভাবে পাণ্ডুলিপিটা রেডি করবেন যে ওখানে যেন নির্ভুল হয়, আপনি সময় নিয়ে পাণ্ডুলিপিটা রেডি করেন, আপনার গল্পটা কবিতাটা ছড়ার বই যাই করেন না কেন আপনি কিন্তু সুন্দর করে রেডি করবেন, রেডি করে চূড়ান্ত ফাইনাল করে আপনি দেবেন। এখানে দেখা গেল যে আপনি এখন একভাবে দিলেন, আবার দেখা গেল যে পরবর্তীতে যখন আপনাকে পাণ্ডুলিপিটা আবার দেখবা দিল যে হ্যাঁ আপনি আবার দেখে দেন যে আমি টাইপটা করেছি, টাইপটার ভিতরে কোথাও ভুল আছে কি না বা আপনি যেভাবে লিখেছেন সেভাবে হয়েছে কি না, এই জন্য হয়তো প্রকাশক কম্পোজ করে আপনাকে হয়তো দিল, কিন্তু আমি দেখা গেল যে তার ভিতরে আবার কিছু ভুল ধরলেন, আবার কিছু ঢুকালেন, আবার কিছু কাটলেন, হ্যাঁ আবার কিছু বাদ দিলেন, এটা অবশ্য করবেন না। আপনি এমনভাবে পাণ্ডুলিপিটা দেবেন সেটা কিন্তু একেবারে নির্ভুল পাণ্ডুলিপিটা প্রকাশককে দেবেন। এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই একটি ভালো বই আমরা যারা প্রকাশক যে প্রকাশনীকে আপনি দেন সেটার জন্য একটা নির্ভুল পাণ্ডুলিপিটা অবশ্যই দেবেন, তাহলে কি হবে একটি ভালো বই আমরা প্রকাশকরা আনতে সক্ষম হবে। আপনারা জানেন যে একটি বই যত সহজে মনে করেন আসলে বইটা কিন্তু তত সহজে হয় না, প্রকাশক একজন প্রচ্ছদ শিল্পীর কাছে কমপক্ষে 15 বার যাওয়া লাগে, ভাই আমার এই প্রচ্ছদটা করে দেন,
আবার ছাপাখানায় যাই দে ভাই আমার একটা ছাপাই দেন, প্লেটের যারা করে তাদের কাছে যাওয়া লাগে, কম্পোজ যারা করে তাদের কাছে প্রুফ দেখে তাদের কাছে যাওয়া লাগে। একটা প্রুফ দেখা গেলো তাকে 5 দিন সময় দেওয়া লাগবে, হ্যাঁ 5 দিন দেখে সে প্রুফটা ফিরিয়ে দিল, আবার যেখানে ভুল আছে সেইগুলো আবার দেখে দিল, আবার তার কাছে আবার কমপক্ষে 3 বার তো প্রুফ রাইটারের কাছে একটা পাণ্ডুলিপি নিতেই হয়, তো নিতে পাশে 15 দিন কিন্তু সেখানে চলে গেল। আবার প্রস্তুত শিল্পীর কাছে যায়, আবার সেখানে মানে প্রস্তুতের জন্য ই করা লাগে, সেই প্রস্তুত হবে, সেখানে প্লেট হবে, ছাপা হবে, যদি আরও উন্নত কাজ করতে হয় ইনভয়েস হবে। হ্যাঁ তো এখন অনেকগুলো কাজ, কিন্তু কাজটা কিন্তু আমরা দুরিত মনে করি, একজন লেখক মনে করে যে না বইটা দিলাম পানির উপরে গেলে, প্রকাশকের অনেক কাজ, অনেক কাজ, একটা বই প্রকাশ করা কত কত যে কষ্টের কাজ, আসলে যারা এই জগতে নেই তারা আসলে এই বিষয়টা বুঝবে না যে আসলে কী পরিমাণ কষ্ট করে একটি বই কিন্তু প্রকাশক প্রকাশ করে, কতগুলি জায়গায় তাকে ঘুরতে হয়। হ্যাঁ একবার প্লেট নিয়ে দৌড়তে হচ্ছে, একবার কাভারের প্লেট নিয়ে দৌড়তে হচ্ছে, বাদাইখানায় দৌড়তে হচ্ছে, বিশাল কাজ। আসলে আমরা দূরিতে যারা দূরে আছি, প্রকাশনার সাথে জড়িত না, তারা আসলে বুঝতে পারে না যে বইটা কত জায়গায় ঘুরে ঘুরে এবং কতভাবে কত কষ্ট করে বইটা প্রকাশ করতে হয়। কিন্তু আপনার অনেকে বলে কী ব্যাপার আমার বইটা দিলাম, আমার বইটা কি কেন হয় না, কী কারণে হয় না, এত দেরি হয় কেন, মানে কতগুলি, আর ওই সময় সবগুলি ব্যস্ত থাকে, প্রেস ব্যস্ত থাকে, বাদাইখানা ব্যস্ত থাকে, পথ্যশিল্পী ব্যস্ত থাকে, তো এই জন্য তারাও আসলে ভালো করে কাজ করে দিতে পারে না, আবার বইমেলায় বইটা উঠতেই হবে। তো এই জন্য আমি বলতে চাই যে যারা আসলে বইটা প্রকাশ করতে চান, যে প্রকাশনীকে দিয়ে বইটা করেন না কেন, প্রকাশনীকে সময় দিয়ে দিতে হবে, যদি আপনি প্রকাশনীকে সময় না দেন তাহলে কিন্তু প্রকাশনী ভালো বই করতে পারবে না। আর আরেকটা বিষয় হলো যে জানুয়ারি ফেব্রুয়ারিতে অবশ্যই বইটা পাণ্ডুলিপিটা দেবেন না, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে বই দিলে বই ভালো বই করতে পারবে না প্রকাশক, কেন করতে পারবে না, ওটা ওই সময় সব সবাই ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত বিধায় ওই সময় একজন প্রচুর শিল্পী একটু ভালো মন দিয়ে এটা প্রস্তুত করতে পারবে না, কারণ তখন তার হাতে প্রায় অনেক অনেক প্রচ্ছদ। আবার যে প্রুফ রাইটার প্রুফটা দেখে সেও ব্যস্ত, সে কিন্তু সময় নিয়ে দেখতে পারবে, ওইখানে দেখার মতো একটু দেখে চলে গেলো, কিন্তু তার হাতে আরও কমপক্ষে 50টি পাণ্ডুলিপি জমা আছে, যে টাইপ করতেছে তার হাতে আরও 50টি পাণ্ডুলিপি জমা আছে। তো এই জন্য আমি বলতে চাই যারা বই প্রকাশ করতে চান অবশ্যই সময় দেবেন প্রকাশক, এবং ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে দেবেন না, দেবেন আরও কয়েক মাস আগে, 6 মাস আগে দেন আপনি পাণ্ডুলিপিটা, তাহলে কী হলো পাণ্ডুলিপির দেখার সুযোগ পেল, আপনিও সুযোগ পেলেন, প্রকাশকও সুযোগ পেল, পথ্যশিল্পীকে দিয়ে একটু ভালো করে পথ্যটা আঁকতে পারলো। তো এই জন্য আমি বলতে চাই যারাই বইটা করতে চান, যারাই বই করবেন, তারা যেন হাতে সময় নিয়ে বই দেবেন, আর দিলে পারা একটা ভালো বই আসবে, আর ভালো বই আসা মানে কি বাংলা সাহিত্য সমৃদ্ধ, সৃজনশীল বইয়ের পাঠক বাড়বে, প্রকাশনা শিল্পটাকে বেঁচে দেবে। তো এই জন্য আমরা কিন্তু পরস্পরের সাথে, আমরা কেউ কারো মানে ই না, আমরা সবাই সবার জন্য। একজন প্রকাশক যখন একজন লেখককে তৈরি করতে চায়, তার বইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চায়, হ্যাঁ, এবং একজন লেখককে তুলে ধরতে চায়, এটা প্রকাশক চেষ্টা করে, কিন্তু তার আগে তো পাণ্ডুলিপিরা ভালো পাণ্ডুলিপিটা তো হতে হবে, ভালো পাণ্ডুলিপি যদি আমরা ভালো পাণ্ডুলিপি যদি না পাই তাহলে কি ভালো বইও হবে না। তো এই জন্য লেখকরা যারাই বই প্রকাশ করতে চান তারা অবশ্যই ভালো পাণ্ডুলিপিটা রেডি করে প্রকাশককে দেবেন, তাহলে একটি ভালো বই প্রকাশক করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে।